Dear learners, hope you all are doing great. Welcome back to our online classes. So here, your Priyanka Babli Miss is with you. Today we are going to have a class on English speaking paper. And more specifically, we are going to discuss once again parts of speech from grammatical portion. পার্টস অফ স্পিচ এই কথাটা শুনে অনেকের মনে হতে পারে যে মিস পার্টস অফ স্পিচ তো অনেক আগে পড়িয়েছেন, তাহলে এখন আবার কেন? কারণ পার্টস অফ স্পিচের প্রথম দিকের যে পোর্শনগুলো ছিল সেগুলো আমরা ইন ডিটেলস ডিসকাস করেছি, তাই না? যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাই না? কিন্তু প্রিপোজিশনে কিছুটা আমরা পড়েছি। ওকে, আমি প্রিপোজিশনটা একটু পরে বলছি। কিন্তু তোমরা তোমাদের সিলেবাসে দেখে থাকবে যে সিলেবাসে আছে পার্টস অফ স্পিচ ফর অ্যানুয়াল এক্সাম, পার্টস অফ স্পিচ ইন ব্র্যাকেট, এখানে কী মেনশন করা আছে? ভার্ব, কনজাংশন অ্যান্ড ইন্টারসেকশন, তাই না? তো মিস তাই ভাবলাম যে কেননা আজকে অনেক দিন তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছি, তাহলে আমরা আমাদের ইউনো কামিং এক্সামকে মাথায় রেখে আজকে পার্টস অফ স্পিচের বাকি যে পোর্শনগুলো আছে যেগুলো নিয়ে হয়তো আমরা খুব একটা ক্লাস করিনি, আর আসলে এই এই পার্টস অফ স্পিচের বাকি যে পোর্শনগুলো আছে ওগুলো নিয়ে আসলে খুব একটা বেশি ক্লাস করারও যে প্রয়োজন আছে তা নয়, আবার একেবারেই যে দরকার নেই তা না। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা মোটামুটি পার্টস অফ স্পিচ যথেষ্ট পড়েছো, তাই মিস এতদিন সেটাকে আর তাই মিস চেয়েছে যে আর একটা নতুন কিছু পড়াই। হ্যাঁ, কিন্তু আসন্ন পরীক্ষাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের একটু পার্টস অফ স্পিচের সেই ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এই এই পোর্শনটা নিয়ে আজকে একটু ডিসকাস করা প্রয়োজন। ওকে, সো ডোন্ট বি প্যানিক, এটা খুবই ইজি, মিস জাস্ট একটা ছোট একটা ডিসকাশন করব। ওকে, আর তোমরা ভার্ব কাকে বলে, কনজাংশন কি, ইন্টারজেকশন কি, এগুলো তোমরা সবাই জানো, মিস জাস্ট তোমাদেরকে একটু আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি, ওকে, যাতে করে সামনে এক্সামে তোমরা আবার ঘাবড়ে না যাও। ওকে, সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস ভার্ব, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো কামিং টু দ্য ভেরি ফার্স্ট টপিক, ইটস ভার্ব। ওকে, দেখো আজকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচের এই তিনটি অংশ, অর্থাৎ ভার্ব, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই তিনটাকে মিলে আজকে একটা কম্বাইন ক্লাস করব। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে যে কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। সো আমরা বলতে পারি যে ভার্ব মিন্স অ্যাকশন, এনি অ্যাকশন ইজ কল্ড ভার্ব, অর ভার্ব ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেটস অর শোস হোয়াট সামওয়ান ডাজ। ওকে, সো তাহলে আমরা চলো ভার্বের আগে সংজ্ঞাতে লিখে ফেলি। সো আ ভার্ব ইন্ডিকেটস অ্যান অ্যাকশন অর অ্যান ইভেন্ট অর এ স্টেট। ওকে, সো এখন এক্সামে তোমাকে মিস দিতে পারি যে চুজ দ্য কারেক্ট ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সে তোমাকে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা এটা ভার্বকে ইন্ডিকেট করছে। ওকে, যে কোনো কিছু ভার্ব। দেখো অনেকে আমাকে বলেছিলে যে মিস ভার্ব তো যে কোনো কাজ করাই ভার্ব, এখন আমি যদি মনে মনে করে কিছু চিন্তা করি এটা কি ভার্ব হবে? অফকোর্স, এনিথিং দ্যাট ইউ ডু। ওকে, এনিথিং দ্যাট ওয়ান ডাজ, লাইক ইট ক্যান বি মেন্টাল, ইট ক্যান বি আ ফিজিক্যাল ওয়ার্ক অর আ মেন্টাল ওয়ার্ক। ওকে, তুমি যদি দেখো তুমি যদি কোনো কিছু চিন্তা করো তার মানে তুমি করছো, সেটাও তুমি করছো, তুমি কিছু একটা তো করছো। তাহলে এই যে তুমি চিন্তা করছো বা তুমি টিভি দেখছো বা তুমি প্ল্যানিং করছো, দিস অল আর ক্যাটাগরাইজড অ্যাজ ভার্ব। ওকে, তো ভার্ব যে শুধু তোমার ফিজিক্যালি হবে, তুমি যে সরাসরি কিছু একটা তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করবে সেটা নয়, ভার্ব হতে পারে তোমার চিন্তাধারা, তোমার কল্পনা, তোমার প্ল্যানিং। ওকে, যেটা তুমি করো সেটাই হচ্ছে ভার্ব। তাহলে চলো আমরা কয়েকটি এক্সাম্পল দেখে আসি। মিস কিন্তু আবার বলে দিচ্ছি আজকের ক্লাসটা কিন্তু ইটস অ্যান ওপেন ডিসকাশন ক্লাস। ওকে, এটা এমন নয় যে তোমাদেরকে মিস নতুন কোনো কিছু শিখাচ্ছে, মিস শুধু বলে দিচ্ছি যে এটা খুবই ইজি, মিস শুধু তোমাদেরকে চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ এই টাইপেরই তোমাদের করতে দেবো, তো এগুলো নিয়ে আসলে খুব বেশি প্যানিক হওয়ার কোনো কিছু নেই। ওকে, তো তো সেটা করতে গেলে তো আসলে আমাদেরকে আরও একটু ডিটেলসে জানতে হবে যে ভার্বটা কী, ভার্বটাকে আসলে শুধু ফিজিক্যাল ওয়ার্ককে বুঝে এটাকে মেন্টাল ওয়ার্কটাও ভার্ব হিসেবে ক্যাটাগরাইজড হয়েছে। ওকে, সো তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। তাহলে দেখো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে খেলা কী? খেলা করা, তাহলে এটা একটা কাজ।
উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাত্রে ঘুমাই। আর দেখো রাত্রিরে ঘুমোনো, ঘুমোনো এটাও বলেছি যে তুমিই তো ঘুমোচ্ছ, তাহলে তুমি যা করছো সেটাই কাজ, তাহলে স্লিপও একটা কাজ। সেই গ্রস পিকচার, ছবি আঁকা, এটাও একটা ভার্ব। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে ভাবছি, তাহলে এই যে আমি ভাবছি, আমিই তো কল্পনা করছি, তাই না? এই যে আমি কিছু একটা করছি, এটাই হচ্ছে ভার্ব। তাহলে এখানে কোনগুলো ভার্ব? প্লে, স্লিপ, গ্রস অ্যান্ড থিঙ্কিং। তাহলে তোমরা এক্সামে যদি তোমাদের বলি যে ফাইন্ড দ্য কারেক্ট ভার্ব আউট অর ইন্ডিকেট দ্য ভার্ব, তাহলে কি তোমরা পারবে? না, অবশ্যই পারবে। ওকে, তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। অবশ্যই ভার্বের ইন ডিটেলস অনেক পড়াশোনা আছে, কিন্তু সেটা আমরা এখন পড়বো না। ওকে, আমরা এখন শুধুমাত্র ভার্বগুলোকে চিনে নেব, ভার্বের সংজ্ঞা এবং কী দেখলে আমরা ভাববো যে এটা একটা ভার্ব, সেগুলোই আমরা জানবো। সো লেটস গো উইথ দ্য নেক্সট ওয়ান, ইটস কনজাংশন। ওকে, তো কনজাংশন বলতে কী বুঝাই বলো? কনজাংশন তো আমরা এর আগে একটু করে পড়েছিলাম। তো বেসিক্যালি কনজাংশন মানে হচ্ছে যেটা দুটো শব্দকে আসলে জোর করে দেবে, ওকে, যেটা তাদের মধ্যে সমন্বয় হিসেবে কাজ করবে। সেটা কি একটু চিন্তা করো তো। বেসিক্যালি এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স টু অর মোর ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস। তার মানে একটা ওয়ার্ড যখন দুই বা ততোধিক, একটা সেন্টেন্সের দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে, সেটাই হয়ে যায় কনজাংশন। ওকে, তাহলে আমরা কী পেয়েছি? তাহলে দেখো মিস এখানে লিখেছি, আ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স টু অর মোর ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে কনজাংশন হচ্ছে সেই শব্দটা যেটা অন্য দুটো, অর্থাৎ দুটো শব্দের মাঝখানে সমন্বয়ক হিসেবে কাজ করে, অর্থাৎ দুটো শব্দকে যেটা জোড়া লাগায়। আমরা এরকম অনেক শব্দ পাই না, এন্ড, বাট, এগুলো দিয়ে দেখবে দুটো ক্লসের মাঝখানে, দুটো ফ্রেজের মাঝখানে, এগুলো যে শুধু ওয়ার্ডসকে যুক্ত করে সেটা নয়, ওকে, এইগুলো কিন্তু ফ্রেজকেও যুক্ত করতে পারে, ক্লসকেও যুক্ত করতে পারে। তাহলে আমরা এরকম দেখে থাকি না যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি দরিদ্র কিন্তু তিনি সৎ। তাহলে দেখো পুয়ার বাট অনেস্ট, এখানে পুয়ার এবং অনেস্টের মাঝখানে কী আছে? বাট। তাহলে বাট এখানে কী হিসেবে কাজ করছে? ভার্ব ইজ ওয়ার্কিং অ্যাজ, সরি, বাট ইজ ওয়ার্কিং অ্যাজ কনজাংশন। ওকে, এখানে বাট কনজাংশন হিসেবে কাজ করছে। তাহলে দেখো রহিম অ্যান্ড করিম উইল কাম ফ্রাইডে, রহিম এবং করিম আসবে শুক্রবার। তাহলে রহিম এবং করিমের মাঝখানে কে আছে? এন্ড। তাহলে এন্ড এখানে কি? একটা কনজাংশন, কারণ রহিম এই শব্দটা এবং করিম এই শব্দটার মাঝখানে, অর্থাৎ রহিম এবং করিমের মাঝখানে সমন্বয়ক হিসেবে কে আছে? এন্ড। তাহলে এন্ড ইজ আওয়ার কনজাংশন। ঠিক সেভাবে দেখো বাট, অর, ইয়েট, ইফ, দো, আনলেস, আনটিল, এগুলো হচ্ছে কনজাংশন, কারণ এগুলোও কিন্তু দুটো ওয়ার্ডকে বা দুটো ক্লসকে বা ফ্রেজকে যুক্ত করতে পারে। আচ্ছা মিস তোমাদেরকে আরও কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। ওকে, এখানে উদাহরণে দেখো রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। ওকে, এখানে দেখো অর কী হিসেবে? অর রিড অ্যাটেন্টিভলি এবং ইউ উইল ফেল, এই দুটোর মাঝখানে আছে। তাহলে এটা মাঝখানে থেকে কী করছে? এই দুটো ক্লসকে কী করছে? যুক্ত করেছে। তাহলে অর এখানে কী? কনজাংশন। ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে থাকো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে আনটিল, এখানে আনটিলটি এই ওয়েট হিয়ার এবং আই কাম ব্যাকের মাঝখানে বসে এই দুটোকে যুক্ত করেছে। তারপর দেখো আই কুডেন্ট গো, আমি যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে এখানে বিকজও কী হিসেবে কাজ করছে? একটা কনজাংশন হিসেবে। তাহলে দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ, ক্লসকে যেই ওয়ার্ডগুলো যুক্ত করবে মাঝখানে বসে, সেগুলোই হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, সো নাও লেটস গো উইথ ইন্টারজেকশন। সো কামিং টু দ্য ইন্টারজেকশন, ইন্টারজেকশন ইজ বেসিক্যালি, ইন্টারজেকশন এক্সপ্রেসেস সাডেন ফিলিংস অফ মাইন্ড লাইক জয়, সরো, সারপ্রাইজ, হেট্রেড, এক্সক্লেমেশন, এক্সেট্রা। অর্থাৎ ইন্টারজেকশন দিয়ে আমরা সাধারণত আমাদের হঠাৎ যে আমাদের স্টেট অফ মাইন্ড, কিংবা ধরো হঠাৎ করে আমাদের যে ফিলিংসগুলো হয়, বা ধরো কোনো যে অনুভূতি বা অনুভবগুলো আমরা করে থাকি, সেগুলোই হচ্ছে, সেগুলো আমরা কিছু ছোট ছোট শব্দ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো সেই শব্দগুলো শুনলেই মনে হয় যে হ্যাঁ কিছু একটা হয়েছে, বা হ্যাঁ এটা খুশির সংবাদ, হ্যাঁ এটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা খুবই ন্যাকারজনক ঘটনা। তো এগুলো সাধারণত আমাদের কী হয়, আমাদের কিছু কিছু শব্দ ব্যবহারের ফলেই আমরা বুঝতে পারি। তো এই শব্দগুলো ব্যবহার করে আমরা বুঝতে পারি যে আমরা কি খুশি নাকি, বা এই কথাটা কি খুশির সংবাদ নাকি এটা কোনো দুঃখের সংবাদ, নাকি এটাতে আমরা বিষয় প্রকাশ করব নাকি এটাতে আমরা অবাক হব। তো সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। কেমন? যেমন ধরো তুমি পরীক্ষাতে খুব ভালো করেছো, তাহলে তুমি কি বলবে? হুররে,
হ্যাঁ হুরে, আই গট দ্য হাইয়েস্ট মার্ক, আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি। কিংবা যদি ধরো তুমি তোমার আশানুরূপ রেজাল্টই করতে পারো নি, আমি জানি তোমরা তোমাদের সাথে এমনটা না হোক আমি অবশ্যই যাবো। কিংবা ধরো তুমি তোমার ভাইয়ের সাথে একটা লুডু খেলা অংশগ্রহণ করলে, ধরো তোমাকে তোমার ভাই হারিয়ে দিয়েছে, বা ধরো তোমরা দাবা খেলায় অংশগ্রহণ করলে, তাহলে দেখো চেস, তাহলে তুমি কি বলবে যে ধরো তোমার ভাই তোমাকে হারিয়ে টপকে জিতে গেলো, তাহলে তুমি অবশ্যই মন খারাপ করবে। তখন তুমি কীভাবে বলবে, লস আই এম আনডন, অর আই কুডেন্ট মেক ইট আউট, হ্যাঁ ইস আমি এটা করতে পারলাম না, উফ কেন পারলাম না, তাই না? তো এই যে উফ, ইস, আহ, এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো এগুলোকে তো আসলে ইংরেজিতে যারা ইংরেজ তারাও তো নিশ্চয়ই তাদের মনের ভাব প্রকাশ করে, তাই না? শুধু যে আমরাই প্রকাশ করি উফ আহ বলে সেটা তো নয়। তো তারা কীভাবে বলে, তারা বলে ওহ আহ, অ্যালাস, হুরে, ব্রাভো, হাস, ফাই, ওকে, এক্সেট্রা। তাহলে আমরা কী কী পাই ইন্টারজেকশন হিসেবে দেখে নিই। তাহলে দেখো ওহ আহ, ফাই, এফ আই, ই ফাই, ব্রাভো, হাস, এগুলো আসলে ইন্টারজেকশন। যেমন ধরো ব্রাভো, ইউ ডিফিট দ্যাম, ডিফিট দ্যাম, হ্যাঁ ব্রাভো মানে কি শাবাস, তুমি তাদেরকে হারিয়ে দিয়েছো। ফাই, ফাই মানে হচ্ছে ছি ছি, সে ফেলড দ্য এক্সাম, সে এক্সামে ফেল করেছে। হ্যাঁ যদি আমরা কেউ কেভাবে বলবো না, মিস জাস্ট এটা একটা উদাহরণ দিয়েছি, হ্যাঁ কেউ ফেল করলে আমরা এভাবে বলবো না, আমরা অবশ্যই তাকে সাহস দেবো এবং আমরা ভাববো যে আসলে যে কোনো কারোর সাথে নেগেটিভ কিছু ঘটতে পারে। তো আমরা যখন কেউ কম মার্কস পাবে বা ফেল করবে, ওকে, যখন কেউ ওভাবে সফল কাম হবে না, তখন তাকে অবশ্যই আমরা এভাবে বলবো না, মিস এমনিতে উদাহরণের জন্য দিয়েছি। হাস, হাস মানে কি, ওই যে আমরা বলি না একদম চুপ থাকো, এভাবে বলি না, তো এটাই হচ্ছে হাস। লিটল বেবি স্লিপিং, ছোট বাচ্চাটি ঘুমোচ্ছে, তার মানে চুপ করো। তো দেখো ব্রাভো, ফাই, হাস, ও, আ, আলাস, আম, তো এ, হুড়া, এগুলো দিয়ে কি বুঝায়, হুড়ে, এগুলো দিয়ে বুঝায় ইন্টারজেকশন। ওকে, তাহলে আমরা কি কি জানলাম, ভার্ব অর্থাৎ যে কোনো কিছু করাই হচ্ছে ভার্ব, যে কোনো অ্যাকশন, ওকে, কনজাংশন যেগুলো, যে শব্দ বা শব্দগুচ্ছগুলো দুটো ফ্রেজ, দুটো ক্লজ বা দুটো শব্দকে যুক্ত করে একটা সেন্টেন্সে। তারপর ইন্টারজেকশন যেগুলো দিয়ে স্টেট অফ মাইন্ড বোঝায়, অর্থাৎ সাডেন ফিলিংস অফ মাইন্ড, লাইক জয়, সরো, সারপ্রাইজ, অবাক হওয়া বা ঘৃণা করা, বিস্মিত হওয়া বা আনন্দ, দুঃখ, অনুভূতি, এগুলো যেগুলো দ্বারা প্রকাশ করে, যে শব্দগুলো দ্বারা, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। ওকে, সো এটা ছিল একটা ছোটোখাটো ডিসকাশন ভার্ব কনজাংশন এবং ইন্টারজেকশনের উপর। আই হোপ ইউ ক্যান মেক ইট আউট ওয়েন এভার ইট উইল কাম ইন ইউর এক্সাম। If you see anything related like verb conjunction and interjection, there's nothing to be worried about. I know that you will make it out and you can find the correct parts of these pieces very clearly and of course with the full confidence. Okay, so we will meet very soon on the next class with new one topic. Till then, keep practicing the previous ones and take care, stay well.